এগুলো মনে করলে এগুলো করলে মনে করে লোকটা আহলে হাদিস আরে ভাই আমরা সবাই আহলে হাদিস হাদিসের বাইরে কোনো ইমাম নাই হাদিসের আমল ছাড়া কোনো ইমাম নাই অনেকেই কিছু আজেবাজে কাজ করে কয় হানাফি মাযহাবে আছে হানাফি মাযহাবের খবর জানোস তুই মূর্খ নামাজ শর্ট করে কয় হানাফি মাযহাব কোথায় পেয়েছেন আবু হানিফা কোথায় নামাজ শর্ট করেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বলতেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি সহি হাদিস যেখানে আমার মাযহাব সেখানে ঠিক মসজিদ আল্লাহর ঘর নিয়ম চলবে কার আল্লাহর নিয়ম চলবে মসজিদে ঢুকলেই দুই রাকাত বসে পড়ে কোনো নামাজ নাই এমন কি জুমার দিন এসে বসে পড়ে দুই রাকাত পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন মসজিদে নববী একজন সাহাবী এসে বসে পড়েছেন বুখারী বর্ণনা রাসূল বললেন কুম সাল্লি রাকাতাইন আগে দুই রাকাত পড়ো তারপরে বসো দুই রাকাত পড়বে না বসার অনুমতি নাই জানেই তো না মসজিদে আসলে শুধু ইমামের কথা চলবে অন্য কারণ নয় কমিটি পরামর্শ করে ইমাম সাহেবের থেকে অনুমতি নিয়ে কথা বলবেন ঠিক না বে ঠিক সবখানে নিয়ম চলবে কার রহমত চাইবো কার কাছে সালাতে দাঁড়ানোর আগে একামতের পরে মুসল্লিদের দিকে ইমামরা ঘুরবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো একটা নামাজ বাকি যায় না তিনি ঘুরতেন না একামত শেষ রাসূল মুসল্লিদের দিকে ঘুরে কয়েকটা হাদিস পড়ে দিতেন ইস্তাউ সাউ সুফুফাকুম এদালু সাউ সুফুফাকুম ফাইন তাসবিহাতুস সুফুফ মিন তামামিস সালাহ আমাদের মুসল্লিরা এগুলো জানেই না ইমামরাও জানে না যেই হোক মন্ত্রী এমপি চেয়ারম্যান মেম্বার ওসি ডিসি এসপি কারোর জন্য জায়গা রাখতে পারবেন না নিষেধ এক দুই নাম্বার মোরগ যেভাবে খাওয়া খায় এইভাবে আপনি রুকু সেজদা করতে পারবেন না তিন নাম্বার কুত্তা যেভাবে বসে কুত্তারা আবার কুত্তা করলে তো অনেকের মেজাজ খারাপ ওই যে বাংলা নাটকে শিখেছিল কুত্তা বলো কেন কুকুর বলিতে হইবে কারণ ইহারে তো ওনারা সুমা দেন কোলে করিয়া নেন কুত্তারে সুমা দিবি তোর সব শেষ এক কেরাত পরিমাণ সব তোর আমলনামা থেকে যাবে আর কুত্তারে ঘরে ঢুকাবি ওইভাবে এক কেরাত মানে হলো জাবালাতাইন আজিমাতাইন দুটি বিশাল পাহাড় পরিমাণ সব তোমার আমলনামা থেকে নষ্ট হয়ে যাবে কুত্তা বাড়িতে রাখেন বাড়ি পাহারা দেখ কোনো সমস্যা নাই আপনার ঘরে ঢুকাবেন না এটাকে বাহিরে থাকবে বাহিরে চৌকি দিবেন কুকুর যেভাবে পা মিশিয়ে বসে এভাবে সেজদা দিবেন না হাত উঁচু থাকবে অধিকাংশ মুসল্লিদের এগুলো খেয়াল থাকে না বহু ইমামেরও খেয়াল থাকে না এগুলো খেয়াল করবেন এবার আল্লাহ বলছেন আমার নাম শুনো আমি হলাম আর রহমান আর রহিম আমার এই গুণটা সবচেয়ে বড় গালাবাত রহমতি গাদাবি আমার রহমত আমার গজবকে ছাড়িয়ে গেছে আমার রহমতি বেশি রহমতি ওয়াসিআত রহমতি কুল্লা শাই সব কিছুর উপর রহমত আছে কার সে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার রহমত থেকে কখনো নিরাশ হো না ইয়া ইবাদিয়াল্লাযী নাসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম হে আমার বান্দারা যারা সীমা লঙ্ঘন করেছো এখানে বলেছেন হে সীমা লঙ্ঘনকারী আবার খাওয়ার ভিতরে বলছেন কুলু আশরাবু ওয়ালা তুসরিফু সীমা লঙ্ঘন করো না খাও পান করো এখানে বলেছেন তোমরা বান্দা যারা সীমা লঙ্ঘন করেছো আমার রহমত থেকে নিরাশ হয়ো না আমি তোমার সব গুনাহ মাফ করে দেব আল্লাহু আকবার ইয়াগফিরুয-যুনুবা জামিআ সব গুনাহ মাফ করে দিবেন কে আল্লাহ